আজকে আমি দেখাবো মুসুরের ডাল দিয়ে টমেটো দিয়ে কিভাবে রান্না করতে হয়, আর এভাবে রান্না করলে খুব টেস্টি হয়, খুব মজা হয়। টমেটো দিয়ে মুসুরের ডাল, আমি মুসুরের ডাল ধুয়ে উঠিয়ে দিয়েছি চুলাতে। মুসুর ডাল দিয়ে টমেটো রান্না করতে আমার লাগবে এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। ডালের পানি যখন এরকম গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচামরিচ, রসুন কুচি, রসুন কুচিটা একটু বেশি করে দিতে হবে, তারপর দিয়ে দিব পেঁয়াজ। ডাল যখন এরকম বলো কাজবে তখন দিয়ে দিব সয়াবিন তেল, আর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ আর তেল দিয়ে দিলাম, এখন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, তারপর ডালটা বাকার দিব। দেখতে পাচ্ছেন টমেটো সুন্দর গলে গেছে, এখন আমি ওর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ডালটাকে নামিয়ে নিয়েছি, এখন বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, মাঝখান দিয়ে চিরে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব আস্তে জিরা। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন একদম পুরা ব্রাউন কালার হয়ে আসবে তখন ডালটাকে বাগার দিতে হবে। হয়ে গেল আমার মুসুরের ডাল টমেটো দিয়ে। এভাবে ডাল রান্না করলে পাতলা ডাল, খুব টেস্ট, খুব মজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো আমি এখানে রাখছি, ওকে, খুদা হাফেজ।